গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 9:30 উপরে হয়ে গেছে, কিন্তু এখানে মেঘলা আর আওয়াজও হচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে না কিন্তু গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে খুব। আর আপনাদের দেখাই কিরকম। রাস্তায় জলও জমেছে, জল জমেছে রাস্তায়। ভালোই বৃষ্টি হয়েছে, হচ্ছেও। আর হাইওয়েটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, একদম হাইওয়ে বোঝাই যাচ্ছে না। আরেকটা দুধওয়ালা এ ভাসিয়ে দেবে, একে ভিজিয়ে দেবে। গাছের উপরে দেখো কিরকম লাগছে, কুয়াশ পড়েছে মনে হচ্ছে, কুয়াশা কিন্তু এটা বৃষ্টি দিয়ে। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না সেরকম। হঠাৎ করে হঠাৎ নাকি নিম্নচাপই হয়েছে, আর আগে থেকে বলে দিয়েছে 25-26 হওয়ার কথা। এই যে রাস্তায় জল জমেছে, ভালোই জমেছে, গাড়িগুলো দেখা যাচ্ছে। এখন আমি রেডি হয়েছি, 1:45 বাজে। তো উপরে আমাদের একজন বাঙালি বন্ধু আছে, রিমা, ওর বাড়িতে নিমন্ত্রণ, আমি নিমন্ত্রণে যাচ্ছি উপরে। আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টির জন্য লাইট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এখন লো ভোল্টেজ হয়ে লাইটটা বন্ধ হয়ে আছে, আর টিভিও চলছে না, আমরা বোর হচ্ছি। আরেকটা আপনাদের কথা বলার আছে, সকালে ধারার ফোন এসেছিল, আর সকালে ফোন করে বলছে আন্টি আজ না বিধান কো বোলা দাদি আয়ে হ্যাঁ 9 বাজে উঠানে কে টাইম, তো দাদি হ্যাঁ আয়ে হ্যাঁ, ও জলদি সে উঠ কে খাড়া হো গিয়া বলতে দাদি কিধার, দাদি কিধার, তখন বলছে দাদি ইউটিউব মে হ্যাঁ, তব রোনা রোনে লাগ গিয়া। তো আন্টি কব আওগে কব আওগে, মানে বললো আউঙ্গি আমি, রুখো তোরা জরুর আয়েঙ্গে তোমারে ঘর। আর উধার ওইদিকে ছোটু কি করছে পুনাতে দেখুন আপনারা, আমি তো সেরকম ভিডিও করতে পারলাম না আপনাদের সঙ্গে, খালি কথাই শেয়ার করে গেলাম, কথাই শেয়ার করে গেলাম। এবারে ছোটু কি করছে আপনারা দেখুন। এখন চুল কাটতে যাচ্ছি, প্রচুর বাজে লাগছে এখন, তো এখন কেটে কিছু কাজ আছে ওটাও করে এসে যাব। সো হেয়ার কাট করে এসে গেলাম, আর আসার টাইমে আমি দেখলাম কি কার ক্লিনিং অ্যান্ড স্কুটি ক্লিনিংয়ের দোকান আছে, তো ওখানে স্কুটি ক্লিন করে নিলাম, অ্যান্ড বেশ ভালো করে ক্লিন করলো। লাইক এখানে আমি ফার্স্ট টাইম করিয়েছি, আর হেয়ার কাটও আমার লাইক ভালোই লাগলো, অ্যান্ড দাড়ি অ্যান্ড দ্যাট টু হেড ম্যাসাজ করে দিয়েছে, নাহলে সব জায়গা হেড ম্যাসাজের জন্য আলাদা করে নেয়। সো হিয়ার ইট ওয়াজ গুড, ছোটো দোকান ছিল বাট পারফেক্ট লাইক ইউনো সার্ভিস দিয়েছে, সো অ্যাট দি এন্ড ভালো। অ্যান্ড এখন আমি স্নান টান করে পুজো করবো, মন্দিরেও যাবো। আজকে আমি সব কিছু করে এখন স্নান টান করে আমি পুজো দিলাম, আর তারপরে এখন লাঞ্চ বানাচ্ছিলাম, স্যান্ডউইচ বানাবো। সো ওটা প্রিপারেশন অল হয়ে গেছে, এখন জাস্ট ইউনো স্যান্ডউইচ মেকারে দেবো অ্যান্ড তারপরে খাবো। সো সো এটা হচ্ছে আর দ্য স্টাফিং পার্ট, অ্যান্ড এখন এটাতে করব, এটা এবারে নিয়ে আসলাম, মা দিল তো এটাতে করব। স্যান্ডউইচ হয়ে গেছে রেডি, এসব আমি মা থেকেই শিখেছি, মা যখনই বানাতো ঘরে লকডাউনে, তো আমি মায়ের সাথে দাঁড়িয়ে যেতাম, মা ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি বানাতো, তো দেখে দেখে আমারও শেখা হয়ে গেছে। লাইক তো যখনই একা থাকি তো এসব বানাতে থাকি,
তো একটু আমারও লাইক ঘরে মনে পড়ে যায়। আর এমনি কিছু ব্যাপার নেই, নেক্সট মান্থ তো মান্থ এন্ডে মা বাবা এসেই যাবে, তো ঘরে রান্না মায়ের হাতে রান্না ওটা আলাদাই মজা। অ্যান্ড এটা এখন খাই, সো এখন একটু বেরোচ্ছি, ইসকনে যাচ্ছি, এখান থেকে একটু দূরে আছে ওয়াকড়ের পরের স্টপটা, কী বলে ওটার নামটা ভুলে গেছি, বিশালনগর, বিশালনগরে ইসকনে আছে। সো ওখানে মেনলি পুজো পার্টি হয়, ওখানে এত বড় নেই, ছোটো মূর্তি আছে, আর যদি পারি আমি ভিডিওটা নেব, যদি না হলে আমি গুগলে সার্চ করে আমি ফটোসগুলো দিয়ে দেবো এখন। সো খুবই ভালো জায়গা, যদি আপনারা পুনেতে থাকেন আর বাঁকড় আর হিঞ্জাবাড়ি সাইড, তো ওখানে আমি ভুলে যাই, বিশালনগরে ওখানে বেশ ভালো আছে ইসকনের। সো অ্যারাউন্ড 7:30 এসে গেছিলাম, বেশ ভালো আরতি হলো ওখানে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম পুনেতে। অ্যান্ড মায়াপুরে তো করেছিলাম আমরা, আমি মা বাবা, অ্যান্ড পুনেতে খুবই ভালো, মা বাবাকে নিয়ে যাব, কাছে আছে আর খালি থাকে, এত ভিড়ও থাকে না, তো বেশ ভালোই কাটলো আজকের ইভিনিং। ভাবছি এভরি সানডে যাব, আসার টাইমে প্রচুর বৃষ্টি হলো, লাকিলি আমার স্কুটিতে রেনকোট রাখি আমি, এখানে জানি আমি লাইক 2018-2019 কখনো বৃষ্টি হয়, সো রেনকোট তো আমি রাখি এখানে। অ্যান্ড এখন আমি চা বানাচ্ছি, চা এসে পুজো করলাম, অ্যান্ড ওখানে চা বসিয়ে দিয়েছি, অ্যান্ড তারপরে রান্না করতে হবে, লাইক প্রচুর টায়ারিং জিনিস, এই করো ও করো সব কিছু করো, তো অফিসের পরে একটু হেক্টিক হয়ে যায়, স্যাটারডে সানডে তাও ম্যানেজেবল, বাট মানডে টু ফ্রাইডে ইটস টোটালি হেক্টিক। সো চা হচ্ছে অলমোস্ট ডান, আর এটা খেয়ে ভাবছি কিছু আন্ডা ভর্জি আর রুটি কিছু বানিয়ে নেবো। টায়ার্ড লাগছে জানি না কেন, উইকেন্ডসে টায়ার্ড লাগে, আর উইকেন্ড এমনি উইকডেজে লাগে কি স্যাটারডে সানডে ইউজ লাইক রেস্ট করবো, বাট রেস্ট হয় না, ঘরে কাজ থাকে অ্যান্ড ক্লিনিং নোংরা লাগে, অ্যান্ড নোংরা থাকে ঘর তো নেগেটিভিটি প্রচুর লাগে, লাইক কোথায় এসে গেছি, তো ক্লিনিং আমার প্রায়োরিটি। অ্যান্ড কাল থেকে আবার অফিস মানডে টু ফ্রাইডে, অ্যান্ড একটাও ছুটি নেই, যেতে হবে। অ্যান্ড লাইক নেক্সট মান্থ আমার বন্ধুর বিয়ে, তো ওখানে আমরা যাব, আমি আর যে ক্যানাডাতে থাকি ও আসছে, সো ওটা আছে। তারপরে নেক্সট ডে প্ল্যানও আছে আমার বন্ধুদের সাথে, যারা লাইক আমার কলেজ ফ্রেন্ডসদের সাথে, একজন ইউএসএ চলে গেছিলো, তো এসেছে আফটার 5 years, সো ওর সাথে দেখা হবে দিল্লিতে, গুড়গাঁওতে আমার আরেকটা ফ্রেন্ড থাকে ওর সাথে দেখা হবে, অ্যান্ড রাঁচি থেকে আরেকটা বন্ধু আসছে, ও ইউকেতে জব করে, তো এ বছরই গেছে, সো ওর সাথেও দেখা হবে, টোটাল 3 ফ্রেন্ডসদের সাথে দেখা হবে। অ্যান্ড লাইক একটা রাতই দেখা হবে, নেক্সট ডে ট্রেন আছে আমার টু পুনে, কেন কি এভরিডে অফিস আছে, না হলে নন কমপ্লায়েন্ট করে দিচ্ছে, অ্যান্ড লাইক স্টুপিড রুলস অ্যান্ড রেগুলেশনস, সো উই হ্যাভ টু ফলো, নো অপশনস লেফট। এক্সাইটেড নেক্সট মান্থের জন্য, অ্যান্ড ফেবের জন্য অলসো, কেন কি ফেবে আমার স্কুল ফ্রেন্ড বিকাশের বন্ধুর বিয়ে টাটাতে জামশেদপুরে, অ্যান্ড ওটার আজকে টিকিট কাটা হলো আসার যাওয়া, সো ওটার জন্য এক্সাইটেড। আর এখন আন্ডা ভুর্জি আর রুটি করছি না আজকে, আজকে ব্রেডের সাথে খেয়ে নেবো, আজকে প্রচুর টায়ার্ড লাগছে,
কারণ কি বৃষ্টিতে এসেছি তো প্রচুর লাইক লেজি লেজি লাগছে। এসে চা খেলাম, মার সাথে ভিডিও কলে কথা হলো, অ্যান্ড ওই আজকে আন্ডা ভুজি অ্যান্ড ব্রেড খেয়ে এডিটিং করবো, আর একটু পড়বো, আর তারপর শুয়ে পড়বো কাল থেকে অফিস। ব্রেড টোস্টারটা কিনেছিলাম লাস্ট ইয়ারে, ভাবলাম কি খাবো পিনাট বাটার দিয়ে, বাট ইউজ হতো না, এখানে এসে ইউজ হচ্ছে, তো একটু ভালো ফিল হচ্ছে কি হ্যাঁ অ্যাপ্লায়েন্সগুলো ইউজ হচ্ছে, নাহলে পড়ে পড়ে খারাপ হয়ে যায়। আর কেন কি এটা এমনি অ্যাপ্লায়েন্স কি শখে কেনা হয় তারপরে আর খাওয়া হয় না। খুব জোরে বৃষ্টি হচ্ছে আর লাইটিংও হচ্ছে বেশ ভালোই, বেশ ঠান্ডা ওয়েদার। সো ডিনার হয়ে গেছে, ডিনার করে এখন এডিটিং করব, আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তো ভাবছি কি এখনই এডিটিং করে ছেড়ে দিই, নাহলে লাইট চলে যাবে কখনো। সো ব্লগটাকে এখনই এন্ড করছি, অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য আপডেটস। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।